হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল বেঙ্গলি ভ্লগার কাকলি। গুড ইভিনিং। ইকো হচ্ছে তাই না? কারণ এই যে ফাঁকা ঘর, ফাঁকা ঘরে বসে ব্লগ স্টার্ট করলাম, তাই ইকো হচ্ছে। আর এখন ঘড়িতে বাজে 7:05, আমি আমার ব্লগটা শুরু করলাম। বুঝতেই পারছো সন্ধে হয়ে গেছে মানে আজকে সারাদিনের কাজ কর্ম আমার এই অবধি যা যা ছিল সব কমপ্লিট, মানে অফিস থেকে আমি চলে এসেছি। এসেই ভাবলাম তোমাদের সাথে কথা বলাটা স্টার্ট করি, কারণ সকাল থেকে মানে কোনো না কোনো কারণে এতটাই বিজি ছিলাম যে আর ক্যামেরা হাতে নিইনি। মানে কোথা থেকে শুরু করবো, কোথা থেকে শুরু করবো, এই করে করে শুরু করা হয়নি। কারণ সকালে রান্না বান্না যখন করেছি তখন আর ব্লগ করা হয়নি, তারপরে আবার কিছু কাজও ছিল, বাইরের কাজ ছিল, একটু ব্যাংকের কাজ ছিল। তখন ভাবলাম যে এখন ব্লগ স্টার্ট করে কি করবো, তাই শুরু করা হয়নি। তো বাড়িতে এসে ভাবলাম যে এখন যদি ব্লগ স্টার্ট না করি তাহলে তো তোমার সাথে কথা বলাই হবে না আজকে একটু, তাই ভাবলাম ব্লগটা শুরুই করে দিই। এই যে আশিসে চলে এসছে, অফিস থেকে জেনেই চলে এসছি। কি নিয়ে এসছেন? ছেলে বলছিল ও বাবু গজা খাবেন। বাড়িতে ঢোকার সাথে সাথে ছেলে বলে যে কি এনেছো মা, খিচুড়ি এনেছো? তো আমি তো কিছু আনিনি। আশিস বাবু নিয়ে এসছে গজা। যাই হোক, মন্দের ভালো মন্দের ভালো, সন্ধ্যাবেলায় গজাই খাওয়া হবে। আর এখন চা করবো। আর আজকে বাইরে মোটামুটি ঠান্ডা, মানে খুব ঠান্ডা নয়, এই যে জ্যাকেটেই হয়ে যাচ্ছে। সারাদিন তো জ্যাকেট পরেও ছিলাম না, আসার সময় একটু জ্যাকেটটা পরে এলাম। আজকে একটু তাড়াতাড়ি ছুটি হয়েছে বলে একটু তাড়াতাড়ি বেরিয়েছি, 6:30 ছুটি হয়েছে আজকে। তো চলো এবার চাটা করবো, সন্ধ্যা থেকে ব্লগ শুরু। একটুখানি গল্প টল্প বেশি থাকবে, অ্যাডজাস্ট করে নেবে জানি। তো চলো দেখতে থাকো। লোভনীয় মিষ্টির দোকানের গজা, এটা কিন্তু মুদি দোকানের গজা না, দারুণ খেতে এটা। চা হয়ে গেছে, দেখো চা দিয়ে ফোটাচ্ছি। এবারে দুধ নিয়ে এসেছি, দুধটা দেবো। এই প্যাকেটের দুধই আমরা ব্যবহার করি চা করার জন্য। আজকে আনা হয়েছে আমুল স্লিম অ্যান্ড ট্রিম। এই কাপগুলো আমার খুব পছন্দ হয়েছে, সেই জন্য এই কাপগুলোতেই আজকে খাবো চা। খুব সুন্দর লাগে ভাঁড়ের মতো দেখতে। আর এই যে চা ফুটে গেছে, চা ঢেলে নেবো। ওই আশিস, আমি আর ছেলে, এই তিনজনের জন্যই তো চা করা হয়। তবে সকালবেলা ছেলে খায় না, সকালবেলা আমিও খাই না, মানে আজকে খেয়েছিলাম, কালকে থেকে বন্ধ করবো ভেবেছি, তাই জন্য খাই না বলে দিলাম, কারণ মাথায় রেখে নিয়েছি। তবে বিকেলবেলা খাবো, যেরকম খাই সেরকমই খাবো এখনও পর্যন্ত। তবে একটা ডায়েটে তো ঢুকতেই হবে, যেহেতু জিমে ভর্তি হবো ভেবেছি, তো সেই জন্য একটা ডায়েট প্ল্যান আগে থেকে তো মাথায় করতেই হবে। তাছাড়াও ডায়েট প্ল্যান আমি নিয়েও নেবো জিমে ঢুকে, ওখানে তো ডায়েটিশিয়ান আছে। একদম পুরোপুরি চেষ্টা করব যা ডায়েট দেবে সেটা ফলো করার। নতুন বছরে এটাই হোক, কী আর করা যাবে, প্রতিবার প্রথমের দিকে তো ভালো কিছু করি, তারপর শেষের দিকে যাই হোক না কেন, অ্যাকচুয়ালি যেটা মনে হয় সুটেবল সেটাই করি। হয়তো পরের দিকে মনে হয় যে ওটার থেকে অন্য কিছু জরুরি, প্রেফারেন্সটা চেঞ্জ হতে থাকে না মানুষের। তাছাড়া আমার একটা গণ্ডগোল হয়েছিল, জিমটা একটু ছাড়তে হয়েছিল পুজোর আগে, যেহেতু পুজোয় ছুটি পড়েছিল। আর সন্ধ্যাবেলা স্ন্যাক্স দেখো চায়ের সাথে কি কি আছে। পুজোর ছুটিতে ছেড়েছিলাম, প্লাস পুজোর আগে আমার প্যাকেজ কমপ্লিট হয়ে গেছিলো জিমের, সেই জন্য ছাড়তে হয়েছিল। তারপরে আর নতুন করে প্যাকেজ নেওয়া হয়নি, জিমের কথা মাথা থেকেই উড়ে গেছে, মানে এত আমি বিজি হয়ে পড়েছিলাম, বিভিন্ন রকম সমস্যাও চলছিল। আর কয়েকদিন আগেও আর আবার জিমে ভর্তি হওয়ার কোনো ইচ্ছে ছিল না, তবে ওয়েট মেশিনে উঠে আমার একেবারে মাথা ঘুরে গেছে। আমি ভাবলাম যে যতটা না ওয়েট লস করেছি তার থেকে অনেক বেশি গেইন করে ফেলেছি। চাটা খাওয়ার পরে আমি ওপরে এসে দেখো একখানা সোয়েটার গুলিয়ে নিয়েছি। খুব একটা ঠান্ডা কিন্তু আজকে নেই, তবুও আমার জানি কীরকম একটা ঠান্ডা ঠান্ডা লাগছে, খুব বেশি না, হালকা হালকা একটা ঠান্ডা ঠান্ডা ভাব লাগছে। তো সোয়েটারটা পরলে ভালো লাগছে তাই পরে নিয়েছি। আর এই ভিডিওটা ক্লিপসটা যেন তো আমি ক্যামেরায় করেছিলাম, কিন্তু ক্যামেরায় করলে কী হবে, সাউন্ডটা আসেনি, ওই জন্য পরেই আমাকে ভয়েসটা দিতে হলো। তো কোয়ালিটিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কোয়ালিটিটা অনেক ভালো। হ্যাঁ, তো দেখি আবার ক্যামেরাটা নিয়ে আমাকে দৌড়াতে হবে। ক্যামেরা যেখানে সারা, এটা হচ্ছে ক্যাননের ক্যামেরাটা, যেটা আর কি ছোটো ক্যামেরাটা। বড় ক্যামেরা তো আরেক কেলেঙ্কারি হয়েছে, ফোনটা ভাতের মারে ডুবে গেছিলো, ক্যামেরায় কিছু হয়নি, ফোনে হয়েছিলো, সেই কারণেই হবে হয়তো, ক্যামেরা থেকে ফোনে আর ট্রান্সফার হচ্ছে না ভিডিও, বিরাট সমস্যা। যাই হোক, রাত্রিবেলা মাছ করতে হবে, ভেটকি মাছ। ধোয়াই ছিল, আরেকবার ধুয়ে নিলাম। ভেটকি মাছগুলো প্রথমে ফ্রাই করে নিচ্ছি, মাছগুলো ভাজার পর আলু ভেজে নিচ্ছি, এটা নতুন আলু, একটুখানি কালো জিরে ফোড়ন দিলাম, হলুদ, জিরের গুঁড়ো, নুন, একটুখানি লঙ্কা গুঁড়ো,
ডিনার রেডি। এই যে ভেটকি মাছ দিয়ে আলু দিয়ে একটা ঝোল করলাম, ডাল আছে, আর এই যে রয়েছে ফুলকপি ভাজা, আর এই যে রুটি করেছি আশিসের জন্য, আর এই আমাদের মা ছেলের ভাত। তো ডিনারটা করে নি। অফিস থেকে বেরিয়ে একটু ব্যাংকে এসেছি, বলেছিলাম না ব্যাংকে আসলে ভিডিও করব, অফিসে আর ভিডিও করা হয়নি। ব্যাংকে ঢুকে যাচ্ছি, কাজটা করে নি। ওই ইউটিউবের ব্যাপারেই একটা কাজ আছে, মানে ইউটিউবের পেমেন্ট ঢোকা নিয়ে প্রবলেম, যেটা 23-24 মধ্যে ঢুকে যায়, আজকে 30 তারিখ হয়ে গেল ঢোকেনি, সেই জন্য একটা অ্যাপ্লিকেশন দিতে এলাম ব্যাংকে। ব্যাংকের কাজটা হয়ে গেল, শুধু অ্যাপ্লিকেশনটা জমা দিলাম, ব্যাস দিলাম, আর পাসবুকটা চেঞ্জ করতে হবে, সেটাও জমা দিয়ে এলাম, আবার একদিন যেতে হবে। আর অফিস থেকে হেঁটেই এলাম, আমার হেঁটেই যাচ্ছি, কারণ একটু হাঁটাটাও হবে, তাহলে দৈর্ঘ্যে প্রস্থে প্রচণ্ড বেড়ে গেছি, একটু কমানোর চেষ্টা। সকালবেলা তো ভাত খেয়ে এসেছি, দুপুরবেলা একটা কমলা লেবু খেয়ে বেরিয়েছি, কিছু খাওয়ার ইচ্ছাও নেই, তবে মনের মতো কিছু পেলে খেতাম, ক্যালোরি লেস, তবে হালকা ফুলকা কিছু খাবার পেলে হয়তো খেতেও পারি, যেমন পপকর্ন এরকম আর কি, তো হালকা কিছু আর হেলদি কিছু, কিন্তু এখন মনে হচ্ছে না পাবো। আর গিয়ে আমার ক্লাসও আছে একটা, তো হেঁটেই যাচ্ছি যতক্ষণ লাগে আর কি। ব্যাংকে কাজটা মোটামুটি হলো, অ্যাপ্লিকেশনটা জাস্ট জমা নিল, এবার কবে কি হবে জানি না, অনেকগুলো ছুটি গেছে বলে নাকি এরকম হচ্ছে, 25শে ডিসেম্বর ওর কাছে শনি রোববার গেছে, সেই জন্য নাকি ডিলেড হতে পারে বলে ওদের বক্তব্য। যাই হোক, এরকম আমার কোনোদিনই হয় না, এই ফার্স্ট টাইম হলো আর কি। সোদপুরে শীতের জামা কাপড় অনেক বিক্রি হচ্ছে, কিন্তু শীতই তো পড়েনি, এই জ্যাকেটটা পরে লিটারালি গরম লাগছে, কত কম্বল কে গায়ে দেয় কে জানে, আমি তো এখন অবধি কম্বল গায়ে দিতে পারলাম না, একটা বেডশিটেই আমার চলে যায়। অফিসে তো চলে এসেছি, এসে আমার একটা ক্লাস হয়েও গেল, এখন একটু ওয়েট করছি ছুটির জন্য, ঘড়িতে এখন মোটামুটি 6টা বাজে। আর একটা বিশেষ কথা তোমাদেরকে নেক্সট ব্লগে বলবো, হতে পারে আজকে রাতেই আমি ব্লগটা দেখব, একটা বিশেষ সিদ্ধান্ত নিতে চলেছি যেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো নেক্সট ব্লগে দেখা হচ্ছে, এখনের মতো বাই, টেক কেয়ার, লাভ ইউ অল।